ভাইয়া কি অবস্থা? ও ভাইয়া কি অবস্থা? আসলে ভাই এগুলা কি আপনি শিখাইছেন? জি জি সুন্দর। তাকে দেখেই আমার প্রথম দেখাতেই ভালো লাগে, তারপরে আমি তাকে প্রপোজ করি। তুমি কোথায়? ইয়া উড়ি গাড়ি। ভাবি আমি তোমাকে ভালোবাসি একটু বলেন। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা প্রিয় তোমা ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার পুরো নামটা যদি একটু বলতেন। আমার পুরো নাম হচ্ছে চয়ন ইসলাম। চয়ন ইসলাম। আচ্ছা আপনি মূলত কোথায় থাকেন, মানে এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার বেথুরি ইউনিয়ন যোধকুড়া গ্রাম। আচ্ছা তো এই যে আপনার পাশে যিনি বসে আছে, আমরা যতটুকু জানি যে তার সাথে দীর্ঘ কত দিনের রিলেশন ছিল আপনার? দীর্ঘ সাড়ে চার বছরের রিলেশন ছিল। সাড়ে চার বছরের রিলেশন ছিল, সেখান থেকে আপনারা বর্তমানে বিয়ে করেছেন। কতদিন হলো বিয়ে করেছেন? বিয়ে করেছি হচ্ছে আপনার আঠারোই উনিশেই ফেব্রুয়ারিতে। আচ্ছা তো এই যে আমাদের ভাবি সাহেব যিনি আছে, ভাবি সাহেবের নামটা কি? ভাবি সাহেবের মুখ থেকে যদি একটু শুনতাম। আমার নাম জেনি। আপনার নাম জেনি। ভাবি কি বাংলাতে কথা বলতে পারেন? বেঙ্গলি। তো ভাবি বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে? আপনারা তো মূলত হচ্ছে জার্মানিতে ছিলেন, ঠিক না? ওইখানে কি জার্মানি হচ্ছে কি গরম কেমন? জার্মানিতে হচ্ছে আপনার নয় মাস ঠান্ডা, তিন মাস গরম। তিন মাস গরম। গরমের সিজনটা হচ্ছে এরকম দেখা যায় আপনার তাপমাত্রা, যে তাপমাত্রা যে ডিগ্রি থাকে সেটা হচ্ছে সর্বোচ্চ বিশ পঁচিশ ডিগ্রি তাপমাত্রা গরমের তিন মাস। তো এই যে বর্তমানে যে কাজটা আপনি করলেন, মানে জার্মান থেকে একজন মেয়েকে নিয়ে আসলেন, তাকে বিয়ে করলেন, সবকিছু মিলিয়ে আপনার অনুভূতিটা কি একটু বলেন। অনুভূতিটা ভাষায় বলার যেমন ভাষা মানে আপনি কি ভাষা হারিয়ে ফেলতেছেন? জি 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 জি। আচ্ছা প্রথম তার কি দেখে আপনি তার প্রেমে পড়েছিলেন? প্রথমত তাকে দেখেই আমার প্রথম দেখাতেই ভালো লাগে, তারপরে আমি তাকে প্রপোজ করি। মানে আপনি সরাসরি প্রপোজ করে ফেলেন? জি জি। আপনি তো একজন বাংলাদেশী, একটা দেখা গেছে অন্য দেশের ভিন দেশের একটা মেয়েকে প্রপোজ করবেন, আপনার ভয় লাগে নাই? জি না, যখনই আমি ওই দেশের কালচারটা শিখে ফেলেছি তখন আর মনের মধ্যে কখনো ভয় কাজ করে নাই। আমি তাকে সরাসরি বলছি, মানে সরাসরি তাকে প্রপোজ করে দিয়েছি। আচ্ছা তো সরাসরি প্রপোজ করার পর কি উনি রিজেক্ট করেছিল? না, সে কিছুদিন সময় নিয়েছিল। আচ্ছা তারপরে সে চিন্তাধারা করে জানাইছে, পরে সে অ্যাকসেপ্ট করছে। কতদিন সময় নিয়েছিল? পনেরো দিন। পনেরো দিন। জি। আচ্ছা তো সত্যি কথা বলবেন, ভাবি পাশে বসা আছে, জি জি, মানে ভাবির আগে কারোর সাথে কোনো ধরনের প্রেম ভালোবাসা ছিল? সত্য বলতে ছিল না। আচ্ছা একজন তাকে আমার আগে আমারও আগে একজন প্রপোজ করছিল। আচ্ছা তো তাকেও সে ওয়েটিংয়ে রাখছিল। আচ্ছা তাছাড়া কারোর মানে আপনাকে আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল ভাবির আগে? অবশ্যই ছিল। আচ্ছা আচ্ছা তো তাকে রেখে ভাবিকে বিয়ে করলেন? কারণ তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় না, এই কারণে তার সাথে আর আমি ওইখানে সম্পর্ক ক্লোজ করে দিয়েছেন। ওইটা কি বাংলাদেশি ছিল নাকি হচ্ছে? না ওটা জার্মানি। ও জার্মানি আবার, মানে মোট কথা আপনি টোটাল জার্মানি কয়টা রিলেশন করছেন একটু বলেন। এটা অনেকগুলোই, সেটা থাক না বলুন একটু বলেন ভাই, আনুমানিক কয়টা হবে ভাই একটু শিখি আমরা। কোন সাহস করে বলে ফেলেন, আর তো করবেন না, এখন করার তো আর চান্স নাই, তাই না? কয়টা করছেন কোন তো? সেটা সাত আটটা। হ্যাঁ ভাই সাত থেকে আট। ভাই একটু মুখের সামনে নিয়ে কোন ভাই, সাত থেকে আটটা। মানে সাত থেকে আটটা কি করছে? রিলেশন করছে। রিলেশন করছেন তাও জার্মানি মেয়েদের সাথে? জার্মানি মেয়েদের। মানে ভাই একটু মুখের সামনে নিয়ে কথা বললেন, আপনার ভিতর এমন কি আছে যা দেখে মনে করেন জার্মানি মেয়েরা তো ক্রাশ খেয়ে যায় আপনার উপর? নিজেও বলতে পারি না যে আমার মধ্যে এমন কি গুণ আছে। মানে আপনি নিজে বলতে পারেন না? আচ্ছা তো একটা কথা বলি, সত্যি করে বলবেন, আমাদের বাংলাদেশে কি মেয়ের এতই অভাব পড়ছে যে আপনি জার্মান থেকে হচ্ছে একজন মেয়ে বিয়ে করে নিয়ে আসছেন, বা জার্মানি মেয়েদেরকে আপনার ভালো লাগে? না অভাব পড়ে না, আমি বাংলাদেশে থাকাকালীন অবস্থা আমি বাংলাদেশে কোনো রিলেশন করিও নি। জি। আর আমার বাংলাদেশি মেয়েদের প্রতি অতটা ইন্টারেস্ট নাই। আচ্ছা মানে বাংলাদেশি মেয়েদের উপর আপনার ইন্টারেস্টই নাই? না। আচ্ছা তো জার্মানি মেয়েরা আর বাংলাদেশি মেয়েদের মধ্যে পার্থক্যটা কোথায় দেখেন তো? পার্থক্যটা হচ্ছে তারা একেবারে ফ্রি মাইন্ডের লোক, তাদের মধ্যে কোনো দুই নাম্বারি অথবা বাটপাড়ি সিটারি এগুলো কিছুই নাই, তারা যা বলবে সরাসরি বলবে। মানে দুই নাম্বারি, তারপর হচ্ছে দেখা গেছে একজনকে কথা যে একজনকে ঠকানো, এগুলো তাদের মধ্যে নাই। তো এই যে জার্মানি মেয়েকে বিয়ে করে নিয়ে যে সংসার করতেছেন, আপনার তো ফ্যামিলির সবাই আছে, ফ্যামিলির সবার সঙ্গে কেমন আচরণ করতেছে আপনার স্ত্রী? ফ্যামিলির সবার সঙ্গে খুব ভালো আচরণ করতেছে এবং আমার ফ্যামিলিও অনেক খুশি। আপনার ফ্যামিলি অনেক খুশি? আচ্ছা তো এখন একটু বলবেন কাইন্ডলি, এই যে উনি ওনাকে যে আপনি বিয়ে করেছেন, ওনার তো পরিবার আছে, গার্ডিয়ান আছে, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনার পরিবারে কে কে আছে?
ওনার পরিবারে আছে ওনার এক বড় বোন ছোট এক বোন আর সে বাপ আর মা আচ্ছা তার বাবা মা কি এই বিয়েতে রাজি জি জি তার বাবা মাও রাজি তার বাবা মা মূলত কি করে তার বাবা মা এখন মূলত রেন্টে আছে আচ্ছা তো ভাবি আগে কি করতে মানে আপনার সাথে বিয়ের আগে পড়াশোনা কোন পর্যন্ত লেখাপড়া করেছে আয়ে পর্যন্ত করছে আয়ে পর্যন্ত আচ্ছা তো এখন বর্তমানে ভাবির পরিকল্পনা কি বাংলাদেশে থাকার এবং আপনার চিন্তা ভাবনা কি আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ওই দেশে সেটেল হওয়া মানে বাংলাদেশে থাকার চিন্তা ভাবনা নাই না আচ্ছা তো এখন একটা কথা বলবেন এই যে বললেন যে আপনি যে জার্মানির যে সমস্ত মেয়েরা আছে তারা ছলনা করে না তারপরে হচ্ছে গিয়ে দেখা গেছে বাংলাদেশের মেয়েদের থেকে অনেক গুণে ভালো আছে তো এই ক্ষেত্রে মনে করেন এই কথাটা শোনার পর যারা বাংলাদেশি মেয়েরা আছে তাদের কাছে তো একটু খারাপ লাগতে পারে ঘটনাটা লাগতে পারে স্বাভাবিক এটা কিন্তু আমি যেটা নিজে বাস্তব প্রমাণ আমি সেটা বলছি আচ্ছা মানে যেটা বাস্তব আপনি সেটাই বলেছেন তো আমরা এখন একটু ভাবির সাথে কথা বলার একটু চেষ্টা করি যদিও ভাবি আমাদের বাংলা বুঝবেন আপনি একটু বোঝায় দেওয়ার ব্যবস্থা করবেন তো প্রথমে ভাবির কাছ থেকে জানতে চাবো যে এই আপনি কি হচ্ছেন ওনার প্রথম বয়ফ্রেন্ড কিনা আজো বিনিশ দেন ইস্ট ফ্রেন্ড অদা গিবস নাখ মেয়ার এর ইস মাইনে জ্বাইটার আজো রিখটিগে বিজিয়ং জ্বাইটার আচ্ছা কি বললো ভাবি দ্বিতীয় বলছে দ্বিতীয় জি আচ্ছা তাহলে ওনার প্রথম বয়ফ্রেন্ডের সাথে মানে বনিবনা হলো না কেন সেই সম্পর্কে কিছু কি জানা যাবে বিজো হাস্ট মিট ইন আজ দ্য নেক্সট ফ্রেন্ড বিজো বিজো বাস নিশ মিট ইন জাম দ্যাস ওয়া ইন ফ্যান বিজিয়ং আজ সে বলতেছে সেটা আসলে আপনার কি মোবাইলের মাধ্যমে সম্পর্ক অনেক দূরে থাকতে 400 থেকে 500 কিলোমিটার দূরে আচ্ছা আচ্ছা তো এবার হচ্ছে গিয়ে ভাবির কাছ থেকে একটু জানতে চাবো ভাবি মূলত কোন ধরনের বাংলা গুলো বলতে পারে মানে কি কি বাংলা বলতে পারে আসখান সুন্দর কাশপাকে কেমন আছেন কেমন আছো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি এরপর কি করো কি কাইছো তুমি কোথায় ইয়া ভাবি আমি তোমাকে ভালোবাসি একটু বলেন আমি তোমাকে ভালোবাসি আচ্ছা প্রিয়তমা তোমা উন্নস না কি অবস্থা কে ও ভাইয়া কে অবস্থা ও ভাইয়া কি অবস্থা আসলে ভাই এগুলো কি আপনি শিখাইছেন সুন্দর কতদিন ধরে শিখাইছেন সুন্দর কিছুদিন আচ্ছা তো বাংলায় কোনো আবৃত্তি অথবা কবিতা কোনো ছড়া কোনো কিছু কি পারবে ভাবি না না ভাষা শেখার জন্য আমার কিছু ভাই ব্রাদারও আমাকে সাপোর্ট করছে বন্ধু বান্ধব হ্যাঁ তারাও আমাকে অনেক সাপোর্ট করছে আচ্ছা কোনো গান টান কি গাইতে পারবে ভাবি বাংলা তু খান স্টক দিজে তু খান খান সু জিং না দা আবার নিশ্চ অফ আওয়ার স্প্রাখে ও দা ফ্ল্যাশ দিজে বলেছো গো তু খান বিসিন নাই ইয়া ইয়া ওকে হিন্দি গান বলতে পারবে নাকি বললি চুরিয়ান বললি কাঙ্গনা ইয়া বিসমিল্লাহ তাআলা আসলে ভাবি অনেক লজ্জা পাচ্ছে এখানে অনেক মানুষজন আছে তাদেরকে দেখে লজ্জা পাচ্ছে এবং পিছনে অনেক মুরব্বি আছে আমাদের তো ভাই আসলে সব কিছু মিলে আমি যেটা বলতে চাই আপনাকে সেটা হচ্ছে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে ভাবিকে বিয়ে করে আপনি অনেক আনন্দিত জি ঠিক না জি হানিমুনে যাওয়া হয়েছে না কোথায় যাওয়ার প্ল্যান আছে যাওয়ার প্ল্যান আছে তো অনেক জায়গায় তবে সময়ের সাথে আমরা কি করে উঠতে পারতেছি না সময় মিলে মিলাইতে পারতেছি না আচ্ছা ভাবি কি বাংলাদেশে এই প্রথম এই প্রথম মানে এর আগে কখনো আসেনি না তার লাইফে সেই এই প্রথম যে অন্য দেশে আসছে আচ্ছা তো এই ক্ষেত্রে আসলে একটা জিনিস বলবেন আপনার অনেকের তো ভয় কাজ করে ঠিক না যে এক দেশ থেকে আরেক দেশে যাবে সেখানে কি হবে এমনও তো হতে পারে যে তাকে আপনি এনে বিক্রি করে দিতে পারতেন বা অনেক কিছু হতে পারতো এই ভয়টা কি ওনার মধ্যে কাজ করে নাই কখনো এই ভয়টা তার মধ্যে কখনো কাজ করে নাই কিন্তু তার মা তাকে এরকম ধরনের কিছু কথা বলছিল যে তুই এই দেশে যাস না ওই দেশ ভালো না আমরা ইন্টারনেট থেকে অনেক ধরনের ভিডিও দেখছি ওই দেশে ধর্ষণ করে মেয়েদেরকে পরে মেরে ফেলে বিক্রি করে দেয় তার মা তাকে বলছিল কিন্তু সে তার মার কথা শুনে নাই শুনে নাই না মানে সে আপনার ভালোবাসায় একেবারে হচ্ছে পাগলপারা হয়ে দিশেহারা হয়ে এই সুদূর বাংলাদেশে চলে আসলো ইয়া থেকে জার্মানি থেকে আচ্ছা আচ্ছা তো ভাই আসলে আপনি একটা লিজেন্ড ঠিক আছে এটা বলতে হবে কারণ আপনি 60টা প্রেম করছেন টোটাল এখন একটাকে বিয়ে করছেন তো এখন ভবিষ্যতে আরো প্রেম টেম করার ইচ্ছা আছে নাকি করার ইচ্ছা নাই করেন আরো দুই একটা আমাদের মুসলিম আপনি তো মুসলিম তাই না একজন মুসলিম মানুষ তো হচ্ছে একটা মুসলিম ধর্মের নিয়ম অনুসারে তো 4টা বিয়েও ফরজ করতে পারবে চাইলে তো করবেন নাকি আরো না হ্যাঁ একটাই না একটাই না কেন ভাই আর করবেন না কেন না ভাই আর করার ইচ্ছা নাই শখ মিটে গেছে শখ মিটে গেছে আচ্ছা আচ্ছা তো ভাই এখন আপনারা দুজন মিলে যদি একটা ছোট একটা গান অথবা যে কোনো কিছু একসাথে যদি একটু গেয়ে আমাদেরকে একটু শোনাতেন তাহলে আমরা দর্শকদেরকে একটু শোনাতে পারতাম আচ্ছা বিয়াম মুসন হাল সুজাম জিংন ভাইস্তু
দুখান তক দিয়ে বলছে গিয়া দা দিন ও দশ খানসু সে কিছুই বলতে পারবে না ভাই গান না ও দশ খানসু Ich singe nicht auf Indisch oder kann ich nicht. Na, ich weiß nicht, aber. Ich kann nur ein bisschen dieses Bolichurian. Ich wollte es ja auch ein bisschen sagen, ich wollte es ja ganz. Oh, আচ্ছা আচ্ছা এটা অল্প একটু বলতে পারে আচ্ছা তো জার্মানের তো একটা জাতীয় সংগীত আছে ওইটা কি ভাবি কি একটু শোনাতে পারবে কিনা আমাদের আজো স্কিপস তো কেন বায়োশ টিডিংস জাখমান দাস স্কিপস তো কেন বেজন্দগাস টিং আনা বায়োশ এটা রে কি বলে এটা নিজে ভুলে গেছে তারে বুঝাই দাও তো সমস্যা হ্যাঁ হ্যাঁ মানে সে কি আপনার বাংলা কথা বোঝে না এই যে আমি যে কথা বলতেছি এগুলো কিছুই বুঝতেছে না ভাবি ভাবি আপনি দেখতে কিন্তু মোটেও সুন্দর না বুঝছেন ভাবি 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 আপনি কিন্তু দেখতে মোটেও সুন্দর না বুঝছেন আপনার দেখতে একটুও ভালো লাগে না বাইরে কিন্তু আপনার লাগে মানায় নাই বুঝছেন পরে ভাই যখন আবার বুঝাই দিল তখন হচ্ছে গিয়ে আপনার তখন বিষয়টা হিতে বিপরীত তো ভাইজান আসলে আপনাদের সঙ্গে কথা বলে আমি অনেক আনন্দিত তো প্রিয় দর্শক যারা আছেন তারা এই দাম্পত্যের জন্য সবাই দোয়া করবেন মন খুলে তো ভাই এখন সবকিছু মিলে আপনি যেটা বলছেন বাংলাদেশে আর কতদিন আছেন তাহলে আপনি আমি নাকি সে মানে আপনি আর সে তো একসাথে এখন এখন তো আলাদা হবেন না নাকি এমন করবেন যে ওনাকে দিয়ে আসবেন আপনি আমি আছি দেখা যাচ্ছে আরো দীর্ঘ 6-7 মাস থাকবো বাংলাদেশে এবং সে থাকবে 17 মার্চ পর্যন্ত বাংলাদেশে সে আছে এরপর উনি চলে যাবে উনি কি একা চলে যাবে জি মানে উনি বাংলাদেশ ছেড়ে একা চলে যাবে একা যাবে আপনি থাকতে পারবেন ওনাকে রেখে আমার একটু পারিবারিক সমস্যা আছে আমি সবকিছু সমাধান করেই আচ্ছা পরে 6 মাস ও মানে ওনাকে আপনি এয়ারপোর্টে দিয়ে তারপর আপনি আবার চলে আসবেন জি জি আচ্ছা আচ্ছা তো আসলে যেটা দর্শক আমরা জানতে পারলাম যে ভাবিকে কিন্তু হচ্ছে ভাই কিন্তু আবার পাঠাইয়া দিবে হচ্ছে জার্মানি তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো ভাই সব কিছু মিলে আমাদের দর্শক যারা আছে এই মুহূর্তে এতক্ষণ ধৈর্য ধরে যারা আপনাদের দেখলো আর আপনাদের নিয়ে আসলে অনেকে সমালোচনা করে অনেক কথাই বলে তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্য করে আমি মানে অনেকে কিন্তু পজিটিভলি বলে আবার নেগেটিভও বলে যে হ্যাঁ আমাদের দেশে কি মেয়ের অভাব পড়ছে জার্মান থেকে মেয়ে বিয়ে করে নিয়ে আসছে যেটা মনে ভালো লাগে সে সেটা বলতেই পারে স্বাভাবিক জিনিস আমার যেটা ভালো লাগছে আমি সেটা বলবো খারাপ নেগেটিভ থাকলে খারাপ অথবা ভালো নেগেটিভ কোনো কিছু থাকলে সেটা বলবো এখন যে যেটাই বলুক না কেন ওটা আমার দেখার বিষয় না বিষয় না আমার চিন্তা আমি কেমনে সামনের দিকে আগাবো কে কি বললো সেটার দিকে আমি নজর দেবো না নজর দিবেন না না আচ্ছা আচ্ছা তো বিষয়টা ভালো লাগলো আমার তো প্রিয় দর্শক সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন আর আরেকটা কথা লাস্ট কোশ্চেনটা করা হয়নি উনি কোন ধর্মের ছিলেন খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের তো উনি কোন ধর্ম পরিবর্তন করেছেন জি না তাহলে সে এখনো করে নাই আর আমরা এই বিষয়ে তাকে কোনো প্রেশারও দেইনি আচ্ছা তাকে হালকা একটু জানানো হয়েছে সে বলছে তার সময় লাগবে এবং সে চিন্তাধারা করেই ডিসিশনটা নিবে আচ্ছা যে সে কোন ধর্মে তো আপনাদের বিয়েটা মূলত হচ্ছে কোন ধর্মের নিয়ম অনুসারে হয়েছে আমরা ছিল কোড ম্যারেজ করছি এবং মুসলিম ধর্ম অনুযায়ী মানে মুসলিম ধর্মের নিয়ম অনুসারে আপনারা বিয়ে করেছেন ওই ক্ষেত্রে তো সে এখন যেহেতু আপনি তাকে বিয়ে করেছেন ওই ক্ষেত্রে তো ওনার ধর্ম পরিবর্তন হয়তো বা হতে পারে বা এরকম কিছু কি ধারণা আছে না না কোনো ধর্ম পরিবর্তন এফিডেভিট তো করা হয়নি না আচ্ছা তো এই ক্ষেত্রে ওটাতে আপনি এত প্রেসার দিতেছেন না 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 এটা মনে করেন জার্মানি এমন একটা দেশ যার যার স্বাধীনতা শেষে ভোগ করে জি আমি তাকে কোনো জোরের কোনো ই করতে পারবো না আচ্ছা তাকে জানিয়েছি সে বলছে সে চিন্তাধারা করে আমাকে জানাবে সে মুসলিম হবে কি না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো প্রিয় দর্শক সব কিছু মিলে আপনারা বুঝতে পারলেন আর এটাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম